আসসালামু আলাইকুম, আমি এখন আছি আপন ভুবন বৃদ্ধাশ্রম। আপনারা জানেন আপন ভুবন বৃদ্ধাশ্রম হইতেছে এমন একটা বৃদ্ধাশ্রম যেখানে নাকি রাস্তায় পড়ে থাকা বৃদ্ধা মাদেরকে তুলে এনে এখানে একটা মাথা গুজার ঠাই দিয়েছেন তারা। তো এই বৃদ্ধাশ্রম নিয়ে আমি গত কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম এবং সেই ভিডিওতে বলছিলাম আপনারা আপনাদের জাকাতের টাকা, আপনাদের অনুদানের টাকা, আপনাদের দানের টাকাগুলো এই আপন ভুবন বৃদ্ধাশ্রমে দান করতে পারেন। এবং তারই প্রেক্ষিতে এই আপন ভুবনে অনেকগুলার টাকাই দান হিসাবে আসছে, জাকাত হিসাবে আসছে, অনেকভাবেই আপন ভুবনে মোটামুটি ভালো অ্যামাউন্ট চলে আসছে এবং সেই অ্যামাউন্টের একটা হিসাব দিব। সেই সাথে কিছু কিছু মানুষজন আছেন বা কিছু কিছু মহৎ মানুষ আছেন যারা নাকি আমার কাছে পার্সোনালি কিছু টাকা পাঠাইছেন। ওনাদেরকে আমি বলছিলাম যে আপনারা আপন ভুবনের অ্যাকাউন্টে পাঠান, ওনারা বলে যে না ভাই আমরা আপনার কাছে পাঠাবো এবং আপনি এই টাকাটা ওনাদের হাতে পৌঁছাই দেবেন। এবং আমি এই টাকাটা নিয়ে আজকে এখানে আসছি। এই টাকাটা কত আছে সেটা সহ এবং কত টাকা উঠছে সবগুলো নিয়ে আমরা এখানে কথা বলবো। এবং আজকে আমার সাথে আছেন আপন ভুবন বৃদ্ধাশ্রমের একজন স্বেচ্ছাসেবক এবং এই আপন ভুবন বৃদ্ধাশ্রমের বর্তমানে ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তিনি। তিনি একজন স্বেচ্ছাসেবিকা বলা যায়। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় রুমি রহমান আপু। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আপু। আমরা এখন আপুর সাথে একটু কথা বলবো এবং আমি যতটুকু জানছি এতক্ষণ পর্যন্ত আমি আপুর সাথে কথা বলতেছিলাম এবং কথা বলে যেটা জানলাম যে গত আমি ভিডিও করার পরে থেকে এখন পর্যন্ত আপুদের কাছে বা এই বৃদ্ধাশ্রম ফাউন্ডেশনে বা বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে নগদ বিকাশ এবং অ্যাকাউন্টের মাধ্যমে ওনাদের কাছে বা ক্যাশও সহ ওনাদের কাছে আসছে প্রায় 1,67,640 টাকা বা সামথিং লাইক দ্যাট। তো এটা হচ্ছে ওনাদের কাছে আসছে। আর এটা ছাড়া আমার কাছে আসছে 50,000 দুইটা অ্যামাউন্ট। একটা হচ্ছে একজন আপু আমেরিকা থেকে পাঠাইছেন, নিউ ইয়র্ক থেকে, আর আরেকজন পাঠাইছেন দুবাই থেকে। তো দুজনের 50,000 মিলে আমার হাতে আছে 1,00,000 টাকা। আমি এই 1,00,000 টাকাটা ওনাদের হাতে এখন হস্তান্তর করে দিব। এবং সেই সাথে আমি এখন আরও কিছু কথা বলতে চাই আসলে, যে এই যে 1,00,000 টাকা সহ আপুদের কাছে যেই 1,67,000 টাকা ওনাদের ফান্ডে আছেন, এই টাকাটা কিন্তু এই বৃদ্ধাশ্রমে যতগুলো বৃদ্ধা মা আছেন রাস্তা থেকে তুলে আনা যেই মাগুলো আছেন, যারা নাকি আগে রাস্তার পাশে ড্রেনের পাশে ময়লার মধ্যে পড়েছিলেন এবং কেউ কেউ ধুকে ধুকে মারা যাচ্ছিলেন, কাউকে কাউকে এমন হয়েছে যে রাস্তার পাশে অনেকে মৃত ভাইবা ফেলে রাখছে, ওনারা অনেকেই ভাবছে যে এই মানুষটা মানে মারা গেছে, ওই জায়গা থেকে মানুষটারে তুই লাইন না, তারা চিকিৎসা দিচ্ছেন, চিকিৎসা দিয়ে সুস্থ করিয়া বর্তমানে আপন ভবনে ওনাকে থাকা খাওয়ার সকল ব্যবস্থা করছেন। শুধু তাই না, এখানে আপন ভবনে কিন্তু মানে একটা মানুষের মা, আমার মাকে আমি যে রাখার চেষ্টা করি বা রাখি, ঠিক তেমনইভাবে এই আপন ভুবনের যিনি উদ্যোক্তা শামস ভাই, আমি ওনার সাথে কথা বলছি পার্সোনালি, উনি সহ এখানে যে স্বেচ্ছাসেবক বা স্বেচ্ছাসেবিকারা আছেন ওনারা প্রত্যেককেই এই বৃদ্ধা মাদেরকে নিজের মায়ের মতন করে সেবা যত্ন দিয়ে রাখেন, আমি নিজে দেখছি সেটা। তো আপনারা যদি এই উত্তরার আশেপাশে থাকেন, 13 নম্বর সেক্টরের 20 নম্বর রোডের 36 নম্বর বাড়ি না আপু, এখানে আশেপাশে থাকেন, আপনারা এসে নিজের চোখে দেখে যেতে পারেন। অনেকেই আসেন আমার কথা বলে আসেন যে ভাইয়ার ভিডিও দেখে আসি, আপু বলতেছিলেন একটু আগে, তো আপনি নিজের চোখে এসে দেখে যেতে পারেন ওনারা আসলে কেমন আছেন। তো সবচেয়ে কঠিন যে বিষয়টা সেটা হইতেছে গিয়ে যে এই আপন ভুবনের মায়েরা কিন্তু সবসময় ভালো থাকেন না। ভালো না থাকার কারণ হইতেছে গিয়ে এখানে আর্থিক একটা সমস্যা থাকে। সারা বছর যাবতই এখানে এই বৃদ্ধাশ্রমটাকে চালাইতে গেলে মোটামুটি ভালো একটা টাকার অ্যামাউন্ট দরকার লাগে। এই টাকাটা ম্যানেজ করতে গিয়ে এখানকার যারা কর্তৃপক্ষ আছেন, যারা স্বেচ্ছাসেবক আছেন, ওনাদেরকে অনেক হার্ডওয়ার্ক করা লাগে। ওই মাঝে মধ্যে হয় কি যে কোনো কোনো মাসে মাদের নর্মাল চিকিৎসা বা খাবার দাবারের টাকাগুলো মাঝে মধ্যে এখানে সংগ্রহ করাটা খুব কঠিন হয়ে যায়। তো এই ব্যাপারগুলো আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপর। আপনারা যদি 2 টাকা 5 টাকা 10 টাকা করেও এখানে দান করেন, আমার ভিডিওটা যদি 10 লাখ মানুষ দেখেন, আপনি যদি 2 টাকা করে দেন, এখানে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট হয়ে যেতেছে। তো আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে যদি আপন ভুবন বৃদ্ধাশ্রমটার পাশে দাঁড়াইতে পারি, এখানে যে বৃদ্ধা মায়েরা আছেন, যেই পথে পড়ে থাকা মায়েরা আছেন, তারা একটু ভালো থাকবেন, ভালো থেকে তাদের জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারবেন। তো আমি এখন এই 1,00,000 টাকা আমি আপুর হাতে হ্যান্ড ওভার করে দিতেছি। আপু এখানে 1,00,000 টাকা আছে এবং এটা দুইজন আপু পাঠাইছেন এবং তারা ওনাদের নাম বলতে চান না, ওনারা বলছেন যে আমাদের নাম যেন বলা না হয়। তো আমি ওনাদের নামটা না বলেই এখানে 50,000 1,00,000 টাকা পাঠাচ্ছি, মানে আপুর কাছে দিয়ে দিলাম। আর এক আপু আমাকে 5,000 টাকা পাঠিয়েছিল, সেটা ওনাদের বিকাশে আমি দিয়ে দিছি। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। আপনাদের দানের মাধ্যমে, আমার ভিডিওর মাধ্যমে, আমার ভিডিও দেখে আমার রেফারেন্সে এখানে 2,67,000 সামথিং টাকা এখানে আসছে এই পর্যন্ত। তা আপনারা যদি এখনও মনে করেন যে আপনার জাকাতের টাকা দেওয়া বাকি আছে, আপনার দানের টাকা দেওয়া বাকি আছে, অথবা ঈদের সময়ও তো অনেক মানুষ
অনেক গরিব দুঃখীদেরকে দান করে, ওই টাকার একটা ছোট্ট একটা অংশ যদি এখানে দিতে চান আপনারা অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্টেও আমি ওনাদের বিকাশ নগদ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারগুলো দিয়ে দেবো। আপনারা দয়া করে ওইখানে ওনাদেরকে আপনাদের অনুদানের টাকাগুলো পৌঁছাই দিতে পারেন। এবং মনে রাখবেন, আপনাদের অনুদানের টাকা এক টাকাও এদিক সেদিক হবে না এবং সম্পূর্ণ টাকাটাই মায়েদের পিছনে খরচ হবে ইনশাল্লাহ। তো আপনারা দান করেন বলেই কিন্তু আপন ভুবন এখন পর্যন্ত টিকে আছে, আপন ভুবনের মতন প্রতিষ্ঠানগুলো টিকে আছে। এইরকম মায়েরা যেন একটু ভালো থাকতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আপু আপনাকেও ধন্যবাদ, আপনারা আছেন বলেই আসলে এখনকার দিনে আমরা বলতে পারি যে আসলে ভালো মানুষরা বেঁচে আছে। কারণ আপনারা এইরকম একটা উদ্যোগ নিয়েছেন, আপনারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছেন, এই কাজটা সবাই করতে পারে না, এটার জন্য সাহসের প্রয়োজন হয়। আমরা আসলে আপনাদেরকে স্যালুট জানাই, আপনারা যেই কাজটা করতেছেন এটার জন্য সত্যি আপনারা থ্যাঙ্কস পাওয়ার মতো যোগ্যতা রাখেন। তো থ্যাংক ইউ আপু, আপনি সহ এই আপন ভুবনের সকল টিম মেম্বারদেরকে আমি, আমার যেই দর্শকরা আছেন, আমার যেই অডিয়েন্সরা আছেন, আমার যেই ভাই বোনরা আছেন, তাদের পক্ষ থেকে আপনাদেরকে থ্যাংক ইউ। আমার পক্ষ থেকে মানে আমাদের পক্ষ থেকেও ধন্যবাদ জানাবো, এই যে আপনি বা এই যে কতগুলো মানুষ আমাদের পাশে আপনার উসিলায় বলেন চলে আসছে, এটাও আমাদের তরফ থেকে, মায়েদের তরফ থেকে দোয়া বা ধন্যবাদ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ। তো আমি একটা রিসিপ্ট দিয়ে দিতে চাচ্ছি, কিন্তু নাম তো না 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 না, এখানে হচ্ছে 1 লক্ষ টাকার একটা রিসিপ্ট আপু আমাকে দিয়েছেন এবং এখানে নাম দেওয়া হয় নাই। কারণ হচ্ছে যেই মানুষ দুইজন আমাকে এই পঞ্চাশ হাজার টাকাটা পাঠাইছেন ওনারা আসলে নাম দিতে চান নাই আর কি। তো যাই হোক, আমরা চাই, আমরা আসলে আমাদের ধর্মীয় আছে, আমরা দানটাকে এমনভাবে করবো যেন হচ্ছে ডান হাতে দান করলে বাম হাত না জানে। তো যারা নাকি আমাদেরকে টাকা পাঠাচ্ছেন এদের বেশিরভাগ মানুষজনে আসলে নিজের পরিচয়টা গোপন রেখেই পাঠায়। তো আমরা চাই আপনারা যারা এইরকমভাবে দান করতে পছন্দ করেন, আপনারা আপন ভুবনকে আপনাদের জাকাতের একটা অংশ, অনুদানের একটা অংশ, দানের একটা অংশ এখানে দান করুন এই মায়েদের উদ্দেশ্যে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।